আমার ঘর রাতাবাড়ি বেটুবাড়ি তো বদরপুরি খানে আইয়া চেরাগিরি খানে আমার পেট্রোল বুক লাগছে। আমার আরো বন্ধু দুইজন আসিল আমার লগে, আমি একটা গাড়ি আনতে গেছিলাম। হিন্দুস্তানি হোটেল এখানে একটা আছে, আমরার দেবতার ফটো উঠো আছে সবগুলা। আমি ডুকছি, ডুকিয়া কইছি চা আছে নি, ওই চা আছে। পরে জিজ্ঞাসি বাদ হইব নি, আমি হিন্দু মানুষ। ওই কেসে কেসে যে বইছিল এ কইছে, ওই এটা হিন্দু মানুষের লাগি বানানি হয়েছে, কিতা কিতা বানানি ওই মাছ আর মুরগি। আমি বারবার জিজ্ঞাসি যে তারে দেখো আমি হিন্দু মানুষ, অন্য কিছুই লেখাই তার না না এগুলো আপনারা লাগিয়ে করা হয়েছে। আমি বাতে বইছি, আমার বন্ধুগুলো অন্য টেবিলের লগে তার লগে বইছিলাম, তারা কইছে অন্য টেবিলে এ ভাত খাও। আমি ওইদিকে গেছি, যাওয়ার পরে আমি লইয়া ভাত খাওয়া লাগাইছি। পরে যে ম্যানেজারটা ইয়ে জিগাইছে আমার কিতা দিতাম অত মুরগি মাংস দিয়ে, ও হে আনিয়া দিছে মাংস। মাংস দেওয়ার পরে তারা জিগাইছে আমার বন্ধু মুসলিম ছেলে একটা আছে, এগুলো আমার লগর কিন্তু অন্য কিছু হইলে খাইছে। পরে হিন্দুস্তানি হোটেল নিশ্চিন্তা তুমি খাও মুরগি। পরে যে সময় ঢুকাইছি বাতর মধ্যে ঢুকাই, যে সময় আমি মুখ দিতেও তো আমরা তো কোনোদিন খাই না গোমাতা, তো আমরা সবে হিন্দু মানুষে পূজা করি ভক্তি দেই। আমার একটা শরীরের মধ্যে রুমু বাই গেছে, এই সময় আমার বমি করা লাগাইছি, বাইরে বাইরেছি, বাইরে আমি ওয়াশ করে বমি করা লাগাইছি। এই সময় আমার বন্ধুগুলাই হাল্লা চিৎকার লাগাইছে যে কেনে তোমরা আমরা লগর একটা এইরকম করলা, এইরকম তোমরা ইন্টেনশনটা কীরকম। আমি বন্ধুগুলারে কইছি হুলস্থুল করি না কিছু। এই সময় আমার সাইড থাকি এখন পাতাকানি রসি স্যারে আনছে, কালকেও লগে লগে আনছিলাম সাইড থাকি। তোরা লম্বা করে ছেলে একটা আইছে, আইয়া কর কিন্তু বেশ চিল্লাইও না, তুমি যাও গিয়া তোমার কেউ গিয়া মুখ হারাইছে নি, এটা কত হিন্দু মানুষে খাই, এখানে মাতিও না। আমি পরে দেখছি আমার এখন অ্যাটাক করে লাগবে, তারা মানুষকে গেরাও করে লাগাই দিছে। ওই সময় আমি পাথারকান্দি অফিসারকে ফোন করছি, সাড়ে পাঁচ মিনিটের ভিতরেই আসামিও দর্শন আমারে উদ্ধার করিয়া আইছেন। আমি পাথারকান্দি অফিসারে বিনম্র আমার বহুত অনুরোধ করি আর তাইতে ধন্যবাদ জানাই আর এই পরিস্থিতি থাকি আমার লগে লগে বাহির করবার লাগে। একজন লোক তার ধর্ম রক্ষার জন্য বলছে যে আমি আমার ধর্মের যে খাদ্য তালিকা সেটা আছে কিনা কোনো হোটেলে গিয়ে যদি জিজ্ঞেস করে, তাকে যদি প্রতারণা করে অন্য কিছু খাইয়ে দেওয়া হয়, সেই ধরনের ঘটনা অত্যন্ত দুষ্কৃতিমূলক এবং জঘন্য ঘটনা। প্রথমে এই ঘটনার আমরা নিন্দা জানাই, কারণ এইভাবে ভারতবর্ষ একটা হিন্দুতে হিন্দু গরিষ্ঠ দেশ, এখানে শতকরা 80% মানুষ হিন্দুরা বসবাস করে, অথচ ভারতবর্ষ হিন্দু গরিষ্ঠ দেশ থাকা সত্ত্বেও এখানে অন্য অন্য বিভিন্ন ধর্মাবলম্বীরা অনায়াসে থাকতে পারছে, নিজেদের ধর্মকর্ম চালাতে পারছে, এটা সনাতন শিক্ষা দেয় আমাদেরকে। কিন্তু আমরা যদি কোনোখানে গিয়ে প্রতারণা শিকার হই, আমাদেরকে যদি অত্যাচার করা হয়, তাহলে সেটা সহ্য কীভাবে করা হবে? একজন ছেলে গিয়েছে, বলছে আমি এখানে কী খাদ্য তালিকা জিজ্ঞেস করেছে, ওই হোটেলটার নাম দেওয়া হয়েছে হিন্দুস্তান হোটেল, হিন্দুস্তান হোটেল বলে খাদ্য তালিকাও জিজ্ঞেস করেছে। তারপরও যদি তাকে ঘুমে তাকে প্রতারণা করে অন্য ওর জন্য অখাদ্য যে বস্তুটা সেটা খাইয়ে দেওয়া হয়, যে গোমাতাকে পূজা করে যে সমাজ, সেই সমাজকে যদি সেই গোমাতার মাংস খাইয়ে দেওয়া হয়, তার চেয়ে জঘন্য অপরাধ কোনো কিছু হতে পারে না। এটা 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 একটা দুষ্কৃতিমূলক কাজ, জেহাদি কার্য, এটাকেই বলে জেহাদি কার্যকলাপ। জেহাদ শব্দটাকে এরা কিছু কিছু দুষ্কৃতীরা ইসলাম ধর্মকে কলুষিত করছে এইভাবে দুষ্কর্ম করে। তাই আমি এটার এই কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করছি এবং তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি, এবং এই এই দোকানের বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।